নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিউলির ডালের ভেজিটেবল স্যান্ডউইচ করে আপনাদের দেখাবো। এটা খুবই ভালো হয় খেতে, সকালে ব্রেকফাস্টে, বিকেলে টিফিনে এবং বাচ্চাদের টিফিন বক্সের মধ্যে খুব ভালোভাবে দেওয়া যায়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বিউলির ডালের ভেজিটেবল স্যান্ডউইচ বানাতে লাগছে, বিউলির ডাল আমি 150 গ্রাম সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আলু সেদ্ধ নিয়েছি আমি 4টে বড় বড় আলু, আমি এমনি মেখে রেখে দিয়েছি, এর মধ্যে কিছু দিইনি, শুধু মাখা আছে। একটু লাগবে চালের গুঁড়ো, লাগবে আমি 2 চামচ টেবিল চামচ আমি ডাল বাটাটার মধ্যে দেব। এছাড়া নুন, 2টো কাঁচা লঙ্কা কুচি, ভেজিটেবিলের মধ্যে লাগছে পেঁয়াজ কুচি একটা ছোট, আধখানা ক্যাপসিকাম কুচি নিয়েছি, একটা ছোট সাইজের গাজর কুচি নিয়েছি, আর 3টা ডাল ধনে পাতা আমি কুচি নিয়েছি। আর সাদা তেলে আমি স্যান্ডউইচটা বানাবো। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম, 4 চামচে 3 চামচ দিলাম। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে অন্য সবজিগুলো দেব। এরপরে গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, ধনে পাতা সবগুলো আমি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিলাম, 4 চামচে 1/2 চামচ নুন দিলাম। এবারে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধটা ভালো করে সবজির সঙ্গে মাখা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। আমি এবারে 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা স্কিপ করে যাবেন, লঙ্কাটা দেওয়ার দরকার নেই। আর একটু নেড়ে আমি ডিশে তুলে নেব। আলুটা পুরো হয়ে গেছে, পুরটা একদম রেডি, আমি এবার ডিশের মধ্যে তুলে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি পুরটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওই ডালের মধ্যে ভরবো। এই ডাল বাটাটা নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে একটু নুন মেশাবো, মানে পরিমাণ করে আমি 4 চামচের 1 চামচ নুন মেশালাম। আর 4 চামচে 3 চামচ আমি চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো মেশালাম, মানে টেবিল চামচের 2 চামচ হলে হয়ে যাবে। এবারে ভালো করে এটাকে মেশাতে হবে। এটা এরকম হয়েছে গ্রেভিটা, এই লিকুইডটা, ডাল বাটাটা
তো এটা আরেকটু মনে হচ্ছে আমার পাতলা করতে হবে, একটু জল দিয়ে দিলাম, ওই জন্য 1 চামচের মতো জল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এইবারে আমি কড়াইয়ে তেল ব্রাশ করে দেব, আর জল দিলাম বলে আমি একটু নুনও দিয়ে দিলাম সাথে, নিয়ে আবার মিশিয়ে নিলাম। এবারে আমি ওই প্যান বসিয়ে দিয়েছি, একটা ননস্টিকের প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, ডাল বাটাটা দিয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে দিচ্ছি। একটা পাশ হলে আমি আলু সেদ্ধটা দিয়ে দেবো। বেশ খানিকটা আলু সেদ্ধ নিয়ে ভালো করে হাতে করে চেপটি মানে থাবড়িয়ে থাবড়িয়ে বেশ চ্যাপটা করে গোল করে নিয়েছি, এটা আমি মাঝখানে দিয়ে দিলাম। ধারগুলো একটু মিশিয়ে দিতে হবে, যদি মনে করেন যে আরেকটু দিলে ভালো হয় তাহলে আপনারা আর একটু দিতে পারেন। আমি ওপর দিয়ে এবারে ডাল বাটাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই আলু সেদ্ধটাকে, মানে পুরটাকে। আর ভাত দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম, একটা পাশ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। সাইড গুলো একটু চেপে চেপে দিতে হবে, হয়ে গেছে। এবারে আমি এটাকেও তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেল বিউলির ডালের ভেজিটেবল স্যান্ডউইচ। এভাবে আপনারা বানাবেন এবং বাচ্চাদের টিফিনের বক্সের মধ্যে এই স্যান্ডউইচটা ভরে দেবেন, তাদের খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।